আজকে নারী দিবস, আর এই নারী দিবসে আমি বিরোনা আমার পক্ষ থেকে দেশের সকল নারীদের উদ্দেশ্যে এই বক্তব্য, মানে এই প্রত্যাশা থাকবে যে আমাদের গভর্নমেন্ট নারী তো সে আমাদের যথেষ্ট সুযোগ সুবিধা দিয়েছে, তো আমরা এই সুযোগ সুবিধা নিতে হবে, কিন্তু ঘরে বসে আমরা এই সুযোগ সুবিধা নিতে পারবো না। আমার মতো মাঠে আসে আর আমার মতো সুযোগটাকে আপনারা রেখে দেন। আর আমরা খেলোয়াড়দের জন্য এটাই বলবো যে আমরাও পারি দেশের জন্য দশের জন্য খেলতে, আর সেটা আমরা করে দেখাবো। তো সেটা আপনারা সে যার যার সেক্টরে বেস্টটা দিয়ে আপনারা সেটা করে দেখাবো। গ্রামে যারা পিছিয়ে পড়া যে নারীরা আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে মনোবলটা আমার আর ইচ্ছাটা আমার মানে যদি ঠিক থাকে তো আমি যে প্রান্তে থাকি না কেন আমি আমার ইচ্ছার জোরে আমি ওই জায়গাটা আমি পৌঁছাতে পারবো। আমার নিজের বলে আমার আত্মনির্ভরশীল হতে হবে। তো এই নারী দিবসে তাদের জন্য পিছিয়ে পড়া জনগণ মানে নারীদের জন্য আমার এটাই বার্তা। তো হয়তো আমি যখন এই ফুটবলে কোচিংয়ে আসছি কখনো আমি জানি না যে আমি ইতিহাস রচনা করব। তো আপনারাও আপনার স্বাস্থ্য ক্ষেত্রে এগিয়ে আসেন, তো দেখবেন একদিন আমার মতো আপনিও ইতিহাস রচনা করছেন আপনাদের অন্য একটা সেক্টরে। আপনার দলের কি অবস্থা এখন? তো আমার দল নতুন দল হিসেবে মোটামুটি খেলছে, তো আমি চাইবো আমার দল আর ভালো খেলুক। দলের নাম এবং কিসে খেলছে? ঢাকা ডিসিএফসি ফুটবল ক্লাব লিমিটেড। আচ্ছা, খেলতেছে কিসে এখন? চ্যাম্পিয়নশিপ লিগে খেলতেছে। হ্যাঁ, চ্যাম্পিয়নশিপ লিগে খেলতেছে। আপনারা সবাই দোয়া করবেন। ওকে।